যদি বলি বাঘের সাথে হরিণের বন্ধুত্ব বা ধরুন জলহস্তির সাথে কচ্ছপের বন্ধুত্ব, তবে হয়তো কেউই আমার কথা বিশ্বাস করবেন না। আর যদি বলি মাছ এবং হাঁসের বন্ধুত্ব, তবে তো কথাই নেই, ভাববেন পাগল নাকি। জঙ্গলে হোক বা চিড়িয়াখানায়, পশুরা সবসময় নিজের প্রজাতির সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে, তাদের এলাকাও থাকে স্বতন্ত্র। কিন্তু এর মধ্যে দুই সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠা কি একদমই অসম্ভব? রূপকথার গল্পে অবশ্য এমন উদাহরণ প্রচুর আছে, কিন্তু বাস্তবে এমন ঘটনা অসম্ভব না হলেও অস্বাভাবিক তো বটেই। ঠিক যেমন মানব জাতির বন্ধুত্বের মধ্যে ধর্ম, বর্ণ, জাতির কোনো স্থান নেই, সেরকমই অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও সেটা দেখা যায়। আজ এমনই কিছু অসম বন্ধুত্ব দেখাবো আপনাদের। বাঘ ও কুকুর। দুটি বাঘের সঙ্গে বাস করছে একটি কুকুর, আর তারা বেশ ভালো আছে, জমে গেছে তাদের বন্ধুত্ব। চীনের টংলিং এর তিয়ানজিয়ানজু চিড়িয়াখানায় টংটং নামের একটি বাঘ শাবক একাকিত্বে ভুগছিল। তখন ওই চিড়িয়াখানার কর্মরতরা সেটির জন্য বন্ধু খুঁজতে লাগলো। অবশেষে পাওয়া গেল হুয়াং হুয়াং নামের একটি কুকুর ছানা। হুয়াং হুয়াং আবার টংটং এর সমবয়সী। বেশ জমে গেল দুজনের বন্ধুত্ব। এরপর তাদের সঙ্গে হুয়াং হুয়াং নামের আরেকটি বাঘ শাবকের বন্ধুত্ব হয়। টংটং এর জন্মের পর মা বাঘিনী সেটিকে আক্রমণ করে, এরপর মায়ের কাছ থেকে সেটিকে সরিয়ে নেওয়া হয়। একাকিত্বে ভোগায় হুয়াং হুয়াং এর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। অবাক করা ব্যাপার হচ্ছে, তারা ভাইয়ের মতো 7 বছর ধরে একই খাঁচায় আছে, একই সঙ্গে তারা খেলে, খায়, এমনকি ঘুমায়ও। যদিও মেজাজ খারাপ হলে বাঘ দুটি মারামারি করে, কিন্তু মারামারির সময় তাদের থেকে ছোট আকারের কুকুর বন্ধুটি যাতে চোট না পায় সেই ব্যাপারে তারা সদা সতর্ক থাকে। নাম্বার 2, জলহস্তি আর কচ্ছপ। রূপকথার মতো ঘটনা ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে। ঘটনাটি ঘটে 2004 সালের 26শে ডিসেম্বর, ঠিক যেদিন সুনামির ধাক্কায় কেঁপে উঠেছিল ভারত মহাসাগরের সুমাত্রা ও ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চল। 12 ঘন্টার মধ্যে সুনামির ঢেউ ছড়িয়ে পড়েছিল 4000 কিলোমিটার দূরে কেনিয়ার উপকূলে। অবশ্য ততক্ষণে সেখানে উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন বেশ দেরি হয়ে গিয়েছে। জঙ্গলে পৌঁছে উদ্ধারকারী দলটি দেখে একটি সদ্যজাত জলহস্তি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তার পরিবারের আর সবাই বৃষ্টির তাণ্ডবে দিশেহারা হয়ে পালিয়েছে। তখন উদ্ধারকারী দল জলহস্তিকে নিয়ে রওনা দেয় মোম্বাসার উদ্দেশ্যে। সেখানেই তার দেখা হয় একটি 130 বছরের বৃদ্ধ দৈত্যাকার কচ্ছপের সাথে, সেই জঙ্গলের বেশ পুরনো সদস্য, নাম মুজি। শিশু জলহস্তি যার নাম ততক্ষণে দেওয়া হয়েছে ওয়েন, সে মুজিকে দেখে দৌড়ে গেল তার দিকে। মুজি আর ওয়েনের বন্ধুত্ব তৈরি হতে 1 ঘন্টা সময়ও লাগেনি। তারা এই পুকুরের মধ্যেই একসঙ্গে থাকতো, বিকেলের রোদ মেখে খেলা করতো দুজনে, মাঝে মাঝে একসঙ্গে হাঁটতেও যেত। মুজির থেকে ওয়েনের গতিবেগ ছিল বেশি, সেই পথ দেখিয়ে নিয়ে যেত। এভাবেই দিন কাটছিল তার। ক্রমশই তাদের খবর ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা প্রান্তে। দিনে দিনে জলহস্তির সঙ্গেও অভ্যস্ত হয়ে ওঠে ওয়েন। সময়ের নিয়মে মুজির মৃত্যু হলো একদিন, কিন্তু তাদের এই বন্ধুত্বের কাহিনী অমর হয়ে থেকে গেল। নাম্বার 3, শুকর ও কুকুর ছানা। পৃথিবীর সবচাইতে ভাগ্যবান শুকর ছানা হয়তো ম্যানিকেই বলা যেতে পারে। পশ্চিম জার্মানির একটি মাঠে মাত্র 1 সপ্তাহ বয়সেই তার মা তাকে ফেলে রেখে চলে যায়। ক্ষুধার্ত ম্যানিকে ডালাস পরিবার দেখতে পেয়ে উদ্ধার করে। প্রায় মৃত্যুর কোল থেকে তাকে ফেরত আনতে সক্ষম হন তারা। তাদের পোষা কুকুর ক্যান্ডির সাথে ম্যানির সাক্ষাতের পর দুজন খুব দ্রুতই বন্ধুতে পরিণত হয়ে যায়। তারা একসাথে লুকোচুরি খেলতে, বনে ছুটোছুটি করতে এবং বিভিন্ন কায়দায় লাফালাফি করতে ভালোবাসে। ম্যানি এমনকি ক্যান্ডির মতো করে ঘেউ ঘেউ ডাক দেওয়ারও চেষ্টা করে। ডালাস পরিবার ম্যানির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সচেতন। তারা চান না ম্যানি কারো খাবারের প্লেটে উঠুক, তাই তারা ম্যানিকে নিজেদের কাছে রেখেও দিতে পারেন বা কোনো প্রাণী সংরক্ষণ পার্কে ফেলে আসতে পারেন। নাম্বার 4, জিরাফ এবং উট পাখি। এদের ভেতর মিল বলতে রয়েছে তাদের লম্বা গলা এবং চলন ভঙ্গি। এই দুই কারণেই হোক বা অন্য কিছুর জন্য বি নামের জিরাফ এবং উইলমা নামের উট পাখিটির মধ্যে তৈরি হয়েছে অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। তারা একসাথে বাস করে টাম্পাবের বুশ গার্ডেনে। এই চিড়িয়াখানার রক্ষীরাও কখনো এদেরকে আলাদা দেখেনি। যেখানেই উইলমাকে দেখা গিয়েছে তার আশেপাশেই বিকেও বসে থাকতে দেখা গেছে। তারা অন্যান্য প্রাণী যেমন আফ্রিকান হাতি, বিভিন্ন পাখি, জিরাফ, জেব্রা, গন্ডার ইত্যাদির সাথে প্রায় 65 একর জমিতে একসাথে বসবাস করে। যদিও অন্যান্য প্রাণী
প্রাণীরা যেখানে তারা তাদের স্বজাতির সাথে থাকতেই বেশি পছন্দ করে সেখানে বি এবং উইলমা একদম আলাদা। তারা যেন নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একসাথে থাকার। যখন চিড়িয়াখানাটির তত্ত্বাবধায়ক জেসন গ্রিনকে জিজ্ঞেস করা হয় কিভাবে তাদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হলো, তিনি বলেন একসাথে থাকার দরুন প্রাণীদের একে অপরের কাছে আসার সম্ভাবনা অনেক বেশি। আর জিরাফ এবং উটপাখি প্রকৃতিগতভাবেই কৌতূহলী প্রাণী, তারা একে অপরকে যাচাই করে দেখতে কখনো লজ্জা পায় না। হয়তো এমন কৌতূহলের বশে বি এবং উইলমার ভেতর হয়ে গিয়েছিল এমন অসাধারণ সম্পর্ক। বাঘ এবং হরিণ একেবারে খাদ্য খাদকের সম্পর্ক। বাঘ শিকারী আর হরিণ তার শিকার। বাঘের ভয়ে হরিণ সর্বদাই তটস্থ। বাঘের হাত থেকে পালিয়ে বেড়ানোই যেন হরিণের আসল কম্ম। সেই শিকারী বাঘের সঙ্গে হরিণের বন্ধুত্ব, যাকে বলে গলায় গলায় পিরিত। কি বিশ্বাস হচ্ছে না তো? দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনাল পার্কে এমনই অভিনব এক দৃশ্য দেখতে পেয়েছেন পার্কটির গেম রেঞ্জার ইস্টার্ন হাউয়ে। হিংস্র বাঘের সঙ্গে ক্রীড়ারত এক বাচ্চা হরিণের সেই দুর্লভ ঘটনার সাক্ষী তিনি। বাচ্চা হরিণটি বাঘটিকে এক বিন্দুও ভয় পাইবে, উল্টো বাঘের সঙ্গে তিরিং তিরিং করে লাফাচ্ছিল, বাঘের নাকমুখ ঘষে দিচ্ছিল, বাঘের গায়ের উপর উঠে যাচ্ছিল, আর বাঘটিও বাচ্চাটিকে পরম মমতায় প্রশ্রয় দিচ্ছিল। এমন বিরল বন্ধুত্ব সহজে দেখা যায় না। মাছ ও হাঁস নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, এই মহৎ কাজটি পৃথিবীর কজন মানুষই বা করতে পারে? একদমই যে নেই তা বলবো না, তবে হাতে গোনা হয়তো কয়েকজন হবে। এই আত্মত্যাগ জীবজন্তু পশু পাখির মধ্যেও আছে। এরকম একটি কাজ অবলীলায় করে দেখাচ্ছে একটি হাঁস। ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীণ কাসফন নিজের টুইটারে 32 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে পুকুর পাড়ে একটি ট্রেতে রাখা হয়েছে হাঁস মুরগিদের খাওয়ার মতো শস্য দানা। একটি হাঁস ওঠে ট্রেতে রাখা তার খাবার ঠোঁটে করে তুলে খাইয়ে দিচ্ছে পুকুরের মধ্যে থাকা মাছগুলোকে। দেখে মনে হচ্ছে মা যেন অতি যত্নে তার সন্তানকে খাওয়াচ্ছে। শস্য দানাগুলো থেকে নিজের চ্যাপ্টা ঠোঁটে কিছু দানা তুলছে হাঁসটি, আর পুকুরের পানির মধ্যে থাকা মাছগুলোর মুখে একের পর এক তুলে দিচ্ছে। ট্রে ঘেঁষে খাবারের অপেক্ষায় থাকা মাছগুলোকে বড় যত্নে খাইয়ে দিচ্ছে সে। এই ভিডিও দেখলে আপনার মনও এক আদর্শ ভালো লাগায় ভরে যাবে। হাতি ও কুকুর বন্ধুত্ব যে কোনো আকারায়তন মানে না তা প্রমাণ করেছে বাবলস আর বেলার বন্ধুত্ব। আফ্রিকার হাতি শিকারীদের হাত থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের মার্টল বিচ সাফারি পার্কে নিয়ে আসা হয় বাবলস নামের হাতিটিকে। অন্যদিকে একজন ঠিকাদার বেলাকে ছেড়ে যান এই সাফারি পার্কে। কিছুদিনের মধ্যে বন্ধুত্ব জমে ওঠে তাদের মধ্যে। প্রায় 9 ফুট লম্বা আর 4 টন ওজনের বাবলস এর পিঠের ওপর ওঠে জলখেলি করতে দেখা যায় 42 ইঞ্চি উচ্চতার বেলাকে। নিজের সুর দিয়ে তোলা পানিতে বেলাকে ভিজিয়ে দেয় বাবলস, অন্যদিকে আনন্দে বেলাও লাফিয়ে পড়ে পানিতে। বানর ও ছাগল বন্ধু বিনে প্রাণ বাঁচে না, মানুষের স্বভাবে এমনটাই তো স্বাভাবিক। সমাজ আর সামাজিক জীবের সক্ষতায় বন্ধুত্বই হলো সেতু, আর সেই সেতুর মধ্যপথে মিলন হয় একের সঙ্গে অপরের। অনেক পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ সক্ষতা তৈরি করতে গিয়ে কখনো গভীর তত্ত্বের অন্বেষণ করে, আবার কখনো মাটিতে গাছ বেড়ে ওঠার মতোই প্রাকৃতিক নিয়মে বড় হয় সক্ষতা, বেড়ে ওঠে বন্ধুত্ব। তবে এক বাদরের সঙ্গে ছাগলের বন্ধুত্ব স্তন্যপায়ী হলেও জাতি ভিন্ন দুই প্রাণীর এমন অদ্ভুত বন্ধুত্ব সচরাচর চোখে পড়ে না। ছোট্ট বাদর ছানা যেভাবে ছাগলের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে তাতে বোঝাই দেয় সে আদৌ বাদর নাকি ছাগলেরই সন্তান। চীনের এই ছাগল আর বাদরের বন্ধুত্ব এখন নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। 9. অক্ষম পায়রা এবং কুকুর ছানা। উড়তে না পারা পায়রার সঙ্গে পায়ে সমস্যা থাকা একটি কুকুর ছানার বন্ধুত্ব দেখে মুগ্ধ নেটিজেনরা। মুগ্ধতার ফলে ওই দুই প্রাণীর চিকিৎসার জন্য ঝড়ের গতিতে অনুদান পাঠাচ্ছেন তারা। এর মধ্যে $6,000 অনুদান জমা পড়েছে। এক বছর আগে গাড়ির ডিলারশিপ পার্কিং লটে হারমান নামের পায়রাকে উদ্ধার করা হয়। ওই পায়রা উড়তে পারত না। এছাড়া ক্যারোলিনার ব্রিডারন নামের এক কুকুর ছানার পায়ের সমস্যার কারণে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। দুই প্রাণী দুই স্থান থেকে আসার পর পায়রা ও কুকুর ছানার দেখা হয়। কেন্দ্রের প্রতিষ্ঠাতা রজার্স এই দুই প্রাণীকে কাছাকাছি রাখার ব্যবস্থাও করে দেন। ধীরে ধীরে পায়রা আর কুকুর ছানার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দুই বন্ধু যেন দুজনকে ছাড়া থাকতেই পারে না। আর তাদের এই ছবি নেটে আপলোড করতেই সেটি ভাইরাল হয়ে যায় এবং মানুষের মন জয় করে নেয়। তাই তো তাদের নামে জমা পড়ে $1,000,000।
হাতি ও জেব্রা বনের পশুদের মধ্যেও বন্ধুত্ব হয় তা আবারও প্রমাণ করল এক জেব্রা ও তার বন্ধু হাতি। তারা দুজনেই আলাদা প্রজাতির, তবুও তাদের বন্ধুত্ব দেখে মনেই হবে না যে তারা আলাদা প্রজাতির। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা হাতি অন্য একটি বাচ্চা জেব্রার সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করছে। জেব্রার সাথে বন্ধুত্বের মতো খেলা করছে ছোট্ট হাতিটি, নিজের সুর দিয়ে আলিঙ্গন করছে জেব্রাটিকে। দেখে মনে হচ্ছে তারা একে অপরের পরম বন্ধু। পশু বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করে জানা যায় যে ভাইরাল এই ভিডিওটিতে যাদের দেখা যাচ্ছে তারা আসলেই একে অপরের বন্ধু। জীবনে বন্ধু হচ্ছে তৃষ্ণায় একাজলা শীতল জলের মতো। সৃষ্টির শুরুতে বন্ধুত্ব ছিল, এখনো আছে, থাকবে চিরকাল। তবে এখন মানুষের মধ্যে এই বন্ধুত্ব দেখা যায় তা নয়, দেখা যাচ্ছে প্রাণীদের মধ্যে, তাও আবার দুটি ভিন্ন জাতের মধ্যে। তবে কি মানুষের মনুষ্যত্ব দিন দিন লোপ পাচ্ছে? হয়তোবা তাই। তবে এর মাঝেও আমাদের মধ্যে কিছু বন্ধুত্ব এখনো টিকে আছে, তবে হয়তো তা আজকাল এই প্রাণীদের অসম সম্পর্কের মতোই বিরল হয়ে গেছে। মানুষ শুধু মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেও প্রাণীরা এই ব্যাপারে অন্তত মানুষদের থেকে এগিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।